হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা শ্রীজা ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। এখন বাজে পুরোপুরি সকাল 7টা আর আমি উঠে গেছি। দেখো উঠে হচ্ছে আমি আগে ব্রাশটা করে নিচ্ছি। সকাল সকাল উঠেই না কিছুই ভালো লাগে না, কি করব বুঝে পায় না, এদিক ওদিকখানি করি। তো ব্রাশটা চোখ মুখে জল পড়ার পরে না তারপরে হচ্ছে শরীরটা একটু ভালো লাগে, মানে পুরো ফিট লাগে একদম, না হলে সেই এনার্জিলেসভাবেই গড়িয়ে গড়িয়ে বেড়াই মনে হয়। যাই হোক, চলো চোখ মুখটা ধুয়ে নিলাম। আর এখন হচ্ছে দরজাই খুলিনি ঘুম থেকে উঠে, আগেই চলে গেছি বেসিনে ব্রাশ করতে। তো দরজাটা খুলে নেব আর ঝাড়ঝুটো দেব। তার সাথে হচ্ছে বর এখনও ওঠেনি দেখছো, ঘরে মশারি টাঙানোই আছে, কিন্তু আমি তাও ওপর ওপর ওই এমনি বিছানা পরে ছেড়ে নেবো। আগে হচ্ছে আমি ঝাড়টা দিয়ে নেবো, বাসি ঘর যেহেতু। আর তুলসী গাছ বসানো আছে, সবাই তো জানো কিনেছ, মানে আমি কিনেছি আর কি। তো তুলসী গাছে একটু সকালবেলায় উঠে জল দেবো আর কি। আর এই মানি প্ল্যান্টস গাছটা দেখো জল দিয়েই যাচ্ছি কয়েকদিন হলো, একটুও রোদ ওঠে না যে রোদে বসাবো। ওই প্রথম দিনই যা একটু রোদ পেয়েছে, তো গাছগুলো তো বাড়বেই না, একটু রোদও দরকার সাথে। এগুলোকে খুলে ফেলতে হবে রোদ উঠলে আর কি। আর তুলসী গাছটা তো নিচেই আছে, এটাকে ঘরের মধ্যে রাখার কোনো জায়গা নাই, মানে কোথায় রাখবো, ঘরটা তো ছোট একদম। তো যাই হোক, এই কোনটাতেই রেখে দিই যার জন্য। আর সকালবেলায় উঠেই আমার এখন ফার্স্ট কাজ হয়ে গেছে এই ঘরে এসে জামা কাপড় উল্টে দেওয়া, সরানো। তো ঘুম থেকে ওঠার পর মনে হয় একটু যেন হাত পাটা ছুড়লে শরীরটা আরও ফিট লাগে, তো সেটা যে করব তার মিনিমাম জায়গাই নেই আমার ঘরে। তো যাই হোক, ওগুলো সরিয়ে দিয়ে একটুখানি দেখো কয়েক মিনিটের জন্য একটু হাত পাটা ছুড়ে নেবো, তারপর হচ্ছে বরকে ডাকবো। ও তো ঘুমাচ্ছে, এই যা ওয়েদার বাইরে দেখো অন্ধকার, সকাল 7টা বাজে কে বলবে। তো এই সময় জোর ঘুম হয়ে যায়, তো ওকে একটু ডেকে নেবো আর বিছানা টিছানা গোছাবো এখন। চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর বিছানা গোছানো ঝাড়া সব কিছু কমপ্লিট আমার, এখন চলে এসেছি রান্নাঘরে। আর সকালটা শুরু করব একটু লেবু জল খেয়ে, মানে লেবু আর একটু উষ্ণ গরম জল খেয়ে শুরু করব, তারপরেই চা খাবো। তো চলো, তোমরা কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে বৃষ্টির দিনে খাবারে আছে দেখো ডিম ভাজা, এখানে ডালিয়ার খিচুড়ি আর আলু পোস্ত, আর ওদিকে হচ্ছে চাল কুমড়ো বড়ি দিয়ে, বড়ি ভাঙা দিয়ে ঘন্ট, আর ডিম ভাজা ওখানেও কিছুটা আছে। বাই বাই টাটা। ছাতা নিলে না? হাই গাইস, এখন বাজে বেলা 11:30টা আর এই জাস্ট আমি স্নান করে উঠে ঠাকুর পুজো করলাম। আজকে সোমবার, আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সে ঘটনা তোমাদের পরে বলছি। আর এমনি জাস্ট বাবার মাথায় আজকে জল ঢাললাম, কিছুই করিনি আজকে, কারণ হচ্ছে শরীরটা আমার খুব একটা ভালো নাই, মাথাটা যন্ত্রণা করছে, আর তাছাড়াও পেট টেট একটু মানে ব্যথা ব্যথা করছে, যার জন্য আমি আজকে আর জল টল সেইভাবে কিছু দিইনি ভোলানাথের মাথায়, এমনি জল ঢেলেছি প্লেন। আর দেখলেই তো ডালিয়া বানিয়েছি, কারণ হচ্ছে সকাল থেকে কি রান্না করবো কিছু ঠিকই পাচ্ছিলাম না, শরীরটাও ঢিস ঢিস করছে, ইচ্ছে করছিল না। তো হচ্ছে সকালবেলায় রান্না করতামই না, আমি ভেবেছিলাম ও যদি সেদ্ধ ভাত খেয়ে যায় ভালোই হতো। তো সেদ্ধ ভাত খেয়ে গেলে কি হয় বলো তো, দুপুরের খাবার তো আর সেদ্ধ ভাত নিয়ে যাওয়া যায় না, যার জন্য আমি আর ওকে সেদ্ধ ভাত দিতে পারলাম না। পরে রান্না বসে যাওয়ার পরে পোস্ত যখন করছি তখন আমাকে বলছে আজকে তো দুপুরবেলাতে অফিসে খাওয়া দাওয়ার মানে কথা আছে, খাওয়া দাওয়া হবে সবাই মিলে। আমার তাহলে তুমি আগে বললে আমিও রান্না করতাম না, তুমিও গরম গরম সেদ্ধ ভাত খেয়ে যেতে পারতে আর আমিও দুপুরে করে খেয়ে নিতাম।
তো করে ফেলেছি, কি আর করা যাবে। আর ভাত বসানোর আগেই আমি ডালিয়া করছিলাম, তখনও ডালিয়া দেখে বললো তাহলে বৃষ্টি ওয়েদার, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, চলো তুমিও ডালিয়া খেয়ে নাও, আমিও ডালিয়া খেয়ে অফিস চলে যাই, তাই হবে। দিয়ে আমি আর কি করব, দুপুরের জন্য আমার নিজের জন্য একবার বেশি করে একটু ডালিয়া করে নিলাম, ও খেলো আমিও খেলাম, ও অফিস চলে গেলো, আর আমিও দুপুরে ডালিয়াই খেয়ে নেবো। বেশ ভালোই লাগে ডালিয়াটা, একদম খিচুড়ির মতোই যেহেতু। আর এই এখন হচ্ছে একটু বসবো, আর অন্ধকার ঘরের মধ্যে লাইট জ্বেলে এখন ঘুরতে হচ্ছে আমাকে, এতটাই ওয়েদার বাজে এখানে। তো চলো এখন তোমরা দেখতে থাকো, এখন আমি একটু বসি, বাড়িতে ফোন করি, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখন সন্ধেবেলায় দেখো 7:10 বাজে, ওদিকে ঘড়িতে আর বর চলে এসেছে, তো কি সব নিয়ে এসেছে দেখো, একটু পাকা কলা আনতে বলেছিলাম, পাকা কলা এনেছে, আর এদিকে ফ্রুটির বোতল আছে একটা, আর ঝুড়ি ভাজা আছে মনে হচ্ছে, আর মিষ্টি আছে। তো চলো এখন সন্ধেবেলায় ওকে চা করে দেবো, জাস্ট আসলো। তো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লেগেছে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে, টাটা, গুড নাইট।